দয়ানন্দ আদেশ করিলেন, তোমার কন্যা জীবিত আছে। কোথায় মহারাজ? তুমি আমাকে মহারাজ বলিতেছ কেন? সকলেই বলে তাই। মঠের অধিকারীদিগকে রাজা সম্বোধন করিতে হয়। আমার কন্যা কোথায় মহারাজ? তা শুনিবার আগে একটা কথার স্বরূপে উত্তর দাও। তুমি সন্তান ধর্ম গ্রহণ করিবে? তা নিশ্চিত মনে মনে স্থির করিয়াছে। তবে কন্যা কোথায় শুনিতে চাহিও না। কেন মহারাজ? যে ব্রত গ্রহণ করে তাহার স্ত্রী পুত্র কন্যা স্বজনবর্গ কাহারও সঙ্গে সম্পর্ক রাখিতে নাই। স্ত্রী পুত্র কন্যার মুখ দেখিলেও প্রায়শ্চিত্ত আছে। যতদিন না সন্তানের মানস সিদ্ধ হয় ততদিন কন্যার মুখ দেখিতে পাইবে না। অতএব যদি সন্তান ধর্ম গ্রহণ স্থির করিয়া থাকো তবে কন্যার সন্ধান জানিয়া কি করিবে? দেখিতে তো পাইবে না। এ কঠিন নিয়ম কেন প্রভু? সন্তানের কাজ অতি কঠিন কাজ। যে সর্বত্যাগী সেই ভিন্ন অপরকে হয়ে কাজের উপযুক্ত নহে। মায়া রজ্জুতে যাহার চিত্তবদ্ধ থাকে লোকে বাঁধা ঘুড়ির মতো সে কখনো মাটি ছাড়িয়া স্বর্গে উঠিতে পারে না। মহারাজ কথা ভালো বুঝিতে পারিলাম না। যে স্ত্রী পুত্রের মুখ দর্শন করে সে কি কোনো গুরুতর কার্যের অধিকারী নহে? পুত্রকলত্রের মুখ দেখিলেই আমরা দেবতার কাজ ভুলিয়া যাই। সন্তান ধর্মের নিয়ম এই যে যেদিন প্রয়োজন হইবে সেই দিন সন্তানকে প্রাণত্যাগ করিতে হইবে। তোমার কন্যার মুখ মনে পড়িলে তুমি কি তাহাকে রাখিয়া মরিতে পারিবে? তাহা না দেখিলে কি কন্যাকে ভুলিব? না ভুলিতে পারো এই ব্রত গ্রহণ করিও না। সন্তান মাত্রই কি এইরূপ পুত্র কলত্রকে বিস্মৃত হইয়া ব্রত গ্রহণ করিয়াছে? তাহা হইলে সন্তানেরা সংখ্যায় অতি অল্প। সন্তান দ্বিবিধ, দীক্ষিত আর অদীক্ষিত। যাহারা অদীক্ষিত তাহারা সংসারী বা ভিখারী। তাহারা কেবল যুদ্ধের সময় আসে উপস্থিত হয়, লুঠের ভাগ বা অন্য পুরস্কার পাইয়া চলিয়া যায়। যাহারা দীক্ষিত তাহারা সর্বত্যাগী, তাহারাই সম্প্রদায়ের কর্তা। তোমাকে অদীক্ষিত সন্তান হইতে অনুরোধ করি না। যুদ্ধের জন্য লাঠি সর্কিওয়ালা অনেক আছে। দীক্ষিত না হইলে তুমি সম্প্রদায়ের কোনো গুরুতর কার্যে অধিকারী হইবে না। দীক্ষা কি? দীক্ষিত হইতে হইবে কেন? আমি তো ইতিপূর্বেই মন্ত্র গ্রহণ করিয়াছি। সেই মন্ত্র ত্যাগ করিতে হইবে, আমার নিকট পুনর্বার মন্ত্র লইতে হইবে। মন্ত্র ত্যাগ করিব কি প্রকারে? আমি সে পদ্ধতি বলিয়া দিতেছি। নূতন মন্ত্র লইতে হইবে কেন? সন্তানেরা বৈষ্ণব। ইহা বুঝিতে পারি না, সন্তানেরা বৈষ্ণব কেন? বৈষ্ণবের অহিংসাই পরম ধর্ম। সে চৈতন্য দেবের বৈষ্ণব। নাস্তিক বৌদ্ধ ধর্মের অনুকরণে যে অপ্রকৃত বৈষ্ণবতা উৎপন্ন হইয়াছিল এ তাহারই লক্ষণ। প্রকৃত বৈষ্ণব ধর্মের লক্ষণ দুষ্টের দমন, ধরিত্রীর উদ্ধার। কেননা বিষ্ণুই সংসারের পালন কর্তা। 10 বার শরীর ধারণ করিয়া পৃথিবী উদ্ধার করিয়াছেন কেশী, হিরণ্যকশিপু, মধুকৈটব, মূর, নরক প্রভৃতি দৈত্যগণকে, রাবণাদি রাক্ষসগণকে, কংস, শিশুপাল প্রভৃতি রাজগণকে তিনি যুদ্ধে ধ্বংস করিয়াছিলেন। তিনি জেতা, জয়দাতা, পৃথিবীর উদ্ধারকর্তা, তার সন্তানের ইষ্ট দেবতা। চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রকৃত বৈষ্ণব ধর্ম নহে, উহা অর্ধেক ধর্ম মাত্র। চৈতন্যদেবের বিষ্ণু প্রেমময়, কিন্তু ভগবান কেবল প্রেমময় নহেন, তিনি অনন্ত শক্তিময়। চৈতন্যদেবের বিষ্ণু শুধু প্রেমময়, সন্তানের বিষ্ণু শুধু শক্তিময়। আমরা উভয়েই বৈষ্ণব, কিন্তু উভয়ই অর্ধেক বৈষ্ণব। কথাটা বুঝিলে? না, ই যে কেমন নূতন নূতন কথা শুনিতেছি। কাশিম বাজারে একটা পাদ্রির সঙ্গে আমার দেখা হইয়াছিল, সে ওই রকম কথা সকল বলিল। অর্থাৎ ঈশ্বর প্রেমময়, তোমরা যীশুকে প্রেম করো, এ যে সেই রকম কথা। যে রকম কথা আমাদেরকে চতুর্দশ পুরুষ বুঝিয়া আসিতেছেন সেই রকম কথাই আমি তোমায় বুঝাইতেছি। ঈশ্বর ত্রিগুণাত্মক, তাহা শুনিয়াছ? হ্যাঁ, সত্য রজ তম এই 3 গুণ। ভালো, এই 3টি গুণের পৃথক পৃথক উপাসনা। সত্যগুণ হইতে তাহার দয়া দাক্ষিণ্যাদির উৎপত্তি,
তাহার উপাসনা ভক্তির দ্বারা করিবে। চৈতন্যের সম্প্রদায় তাহা করে, রজগুণ হইতে তাহার সত্যের উৎপত্তি। ইহার উপাসনা যুদ্ধের দ্বারা, দেবোদ্দেশীদিগের নিধন দ্বারা আমরা তাহা করি। তমগুণ হইতে ভগবান শরীরই চতুর্ভুজাদি রূপ ইচ্ছাক্রমে ধারণ করিয়াছেন। শ্রক চন্দনাদি উপহারের দ্বারা সে রঙের পূজা করিতে হয়, সর্বসাধারণে তাহা করে। এখন বুঝিলে? বুঝিলাম। সন্তানেরা তবে উপাসক সম্প্রদায় মাত্র। তাই আমরা রাজ্য চাহি না, কেবল মুসলমানেরা ভগবানের বিদ্বেষী বলিয়া তাহাদের সবংশে নিপাত করিতে চাই। সত্যানন্দ কথাবার্তা সমাপনান্তে মহেন্দ্রের সহিত সেই মঠস্থ দেবালয়াভ্যন্তরে, যেখানে সেই অপূর্ব শোভাময় প্রকাণ্ডাকার চতুর্ভুজ মূর্তি বিরাজিত, তথায় প্রবেশ করিলেন। সেখানে তখন অপূর্ব শোভা, রজত স্বর্ণ রত্নে রঞ্জিত বহুবিধ প্রদীপে মন্দির আলোকিত হইয়াছে। রাশি রাশি পুষ্প স্তূপাকারে শোভা করিয়া মন্দির আমোদিত করিতেছিল। মন্দিরে আরেকজন উপবেশন করিয়া মৃদু মৃদু হরিমুরারে শব্দ করিতেছিল। সত্যানন্দ মন্দির মধ্যে প্রবেশ করিবা মাত্র সে গাত্রোত্থান করিয়া প্রণাম করিল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তুমি দীক্ষিত হইবে? সে বলিল, আমাকে দয়া করুন। তখন তাহাকে ও মহেন্দ্রকে সম্বোধন করিয়া সত্যানন্দ বলিলেন, তোমরা যথাবিধি স্নাত সংযত এবং অনুশন আছো তো? আছি। তোমরা এই ভগবত সাক্ষাৎ প্রতিজ্ঞা করো, সন্তান ধর্মের নিয়ম সকল পালন করিবে? করিব। যতদিন না মাতার উদ্ধার হয় ততদিন গৃহধর্ম পরিত্যাগ করিবে? করিব। মাতা পিতা ত্যাগ করিবে? করিব। ভ্রাতা ভগিনী ত্যাগ করিব। দারাসত ত্যাগ করিব। আত্মীয় স্বজন দাস দাসী সকলই ত্যাগ করিলাম। ধন সম্পদ ভোগ সকলই পরিত্যাজ্য হইল। ইন্দ্রিয় জয় করিবে, স্ত্রী লোকের সঙ্গে কখনো এক আসনে বসিবে না, বসিব না, ইন্দ্রিয় জয় করিব। ভগবত সাক্ষাৎকার প্রতিজ্ঞা করো, আপনার জন্য বা স্বজনের জন্য অর্থ উপার্জন করিবে না, যাহা উপার্জন করিবে তাহা বৈষ্ণব ধনাগারে দিবে? দিব। সনাতন ধর্মের জন্য স্বয়ং অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে? করিব। রণি কখনো ভঙ্গ দিবে না? না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয়, জ্বলন্ত চিতায় প্রবেশ করিয়া অথবা বিষ পান করিয়া প্রাণত্যাগ করিব। আর এক কথা, জাতি তোমরা কি জাতি? মহেন্দ্র কায়স্থ জানি, অপরটি কি জাতি? আমি ব্রাহ্মণ কুমার। উত্তম। তোমরা জাতি ত্যাগ করিতে পারিবে? সকল সন্তান এক জাতীয়, এ মহাব্রতে ব্রাহ্মণ শুদ্ধ বিচার নাই। তোমরা কি বল? আমরা সে বিচার করিব না, আমরা সকলেই এক মায়ের সন্তান। তবে তোমাদিগকে দীক্ষিত করিব, তোমরা যে সকল প্রতিজ্ঞা করিলে তাহা ভঙ্গ করিও না। মুরারি স্বয়ং ইহার সাক্ষী, যিনি রাবণ কংস হিরণ্যকশিপু জরাসন্ধ শিশুপাল প্রভৃতি বিনাশ হেতু, যিনি সর্বান্তর্যামী সর্বজয়ী সর্বশক্তিমান ও সর্বনিয়ন্তা, যিনি ইন্দ্রের বজ্রে ও মার্জারের নখের তুল্যরূপে বাস করেন, তিনি প্রতিজ্ঞা ভঙ্গকারীকে বিনষ্ট করিয়া অন্ত নরকে প্রেরণ করিবেন। তথাস্তু। তোমরা গাও বন্দে মাতরম। উভয়ে সেই নিভৃত মন্দির মধ্যে মাতৃস্তোত্র গীত করিল। ব্রহ্মচারী তখন তাহাদিগকে যথাবিধি দীক্ষিত করিলেন। দীক্ষা সমাপনান্তে সত্যানন্দ মহেন্দ্রকে অতি নিভৃত স্থানে লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে সত্যানন্দ বলিতে লাগিলেন, দেখো বৎস,
তুমি যে এই মহাব্রত গ্রহণ করিলে ইহাতে ভগবান আমাদের প্রতি অনুকূল বিবেচনা করি, তোমার দ্বারা মার সুমহৎ কার্য অনুষ্ঠিত হইবে, তুমি যত্নে আমার আদেশ শ্রবণ কর। তোমাকে জীবানন্দ ভবানন্দের সঙ্গে বনে বনে ফিরিয়া যুদ্ধ করিতে বলি না, তুমি পদচিহ্নে ফিরিয়া যাও, স্বধামে থাকিয়াই তোমাকে সন্ন্যাসধর্ম পালন করিতে হইবে। মহেন্দ্র শুনিয়া বিস্মিত বিমর্ষ হইলেন, কিছু বলিলেন না, ব্রহ্মচারী বলিতে লাগিলেন, এক্ষণে আমাদিগের আশ্রয় নাই, এমন স্থান নাই যে প্রবল সেনা আসিয়া আমাদিগের অবরোধ করিলে আমরা খাদ্য সংগ্রহ করিয়া দ্বার রুদ্ধ করিয়া 10 দিন নির্বিঘ্নে থাকিব। আমাদিগের গড় নাই, তোমার অট্টালিকা আছে, তোমার গ্রাম তোমার অধিকার, আমার ইচ্ছা সেইখানে একটি গড় প্রস্তুত করি, পরিখা প্রাচীরের দ্বারা পদচিহ্ন বেষ্টিত করিয়া মাঝে মাঝে তাহাতে ঘাঁটি বসাইয়া দিলে আর বাঁধের উপর কামান বসাইয়া দিলে উত্তম গড় প্রস্তুত হইতে পারিবে। তুমি গৃহে গিয়া বাস করো, ক্রমে ক্রমে 2000 সন্তান সেখানে গিয়া উপস্থিত হইবে, তাহাদিগের দ্বারা গড় ঘাঁটির বাঁধ এই সকল তৈয়ার করিতে থাকিবে। তুমি সেখানে উত্তম লৌহ নির্মিত এক ঘর প্রস্তুত করাইবে, সেখানে সন্তানদিগের অর্থের ভাণ্ডার হইবে, সুবর্ণী পৌর্ণ সিন্ধুক সকল তোমার কাছে একে একে প্রেরণ করিব, তুমি এই সকল অর্থের দ্বারা এই সকল কার্য নির্বাহ করিবে। আর আমি নানা স্থান হইতে কৃতকর্মা শিল্পী সকল আনাইতেছি, শিল্পী সকল আসিলে তুমি পদচিহ্নে কারখানা স্থাপন করিবে, সেখানে কামান গোলা বারুদ বন্দুক প্রস্তুত করাইবে, এই জন্য তোমাকে গৃহে যাইতে বলিতেছি। মহেন্দ্র সম্মত হইলেন। মহেন্দ্র সত্যানন্দের পাদবন্দন করিয়া বিদায় লইলে তাহার সঙ্গে যে দ্বিতীয় শিষ্য সেই দিন দীক্ষিত হইয়াছিলেন তিনি আসিয়া সত্যানন্দকে প্রণাম করিলেন। সত্যানন্দ আশীর্বাদ করিয়া কৃষ্ণা জিনের উপর বসিতে অনুমতি করিলেন। পরে অন্যান্য মিষ্ট কথার পর বলিলেন, কেমন কৃষ্ণে তোমার গাঢ় ভক্তি আছে কিনা? শিষ্য বলিল, কি প্রকারে বলিব, আমি যাকে ভক্তি মনে করি হয়তো সে ভণ্ডামি, নয়তো আত্মপ্রতারণা। ভালো বিবেচনা করিয়াছ, যাহাতে ভক্তি দিন দিন প্রগাঢ় হয় সে অনুষ্ঠান করিও, আমি আশীর্বাদ করিতেছি তোমার যত্ন সফল হইবে, কেননা তুমি বয়সে অতি নবীন, বৎস তোমায় কি বলিয়া ডাকিব তাহা এ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। আপনার যাহা অভিরুচি, আমি বৈষ্ণবের দাসানু দাস। তোমার নবীন বয়স দেখিয়া তোমায় নবীনানন্দ বলিতে ইচ্ছা করে, অতএব এই নাম তুমি গ্রহণ করো, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার পূর্বে নাম কি ছিল? যদি বলিতে কোনো বাধা থাকে তথাপি বলিও, আমার কাছে বলিলে কর্ণান্তরে প্রবেশ করিবে না, সন্তান ধর্মের মর্ম এই যে যাহা অবাচ্য তাহাও গুরুর নিকট বলিতে হয়, বলিলে কোনো ক্ষতি হয় না। আমার নাম শান্তিরাম দেব শর্মা। তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। এই বলিয়া সত্যানন্দ শিষ্যের কালো কুচকুচে দেড় হাত লম্বা দাড়ি বাম হাতে জড়াইয়া ধরিয়া এক টান দিলেন, জাল দাড়ি খসিয়া পড়িল। সত্যানন্দ বলিলেন, ছি মা, আমার সঙ্গে প্রতারণা, আর যদি আমাকেই ঠকাবে তো এ বয়সে দেড় হাত দাড়ি কেন? আর দাড়ি খাটো করিলেও কণ্ঠের স্বর ও চোখের চাহনি কি লুকাতে পারো? যদি এমন নির্বোধি হইতাম তবে কি এত বড় কাজে হাত দিতাম? শান্তি পোড়ার মুখে তখন দুই চোখ ঢাকা দিয়া কিছুক্ষণ অধবদনে বসিল, পরক্ষণে হাত নামাইয়া বুড়োর মুখের উপর বিলল কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, প্রভু দোষী বা কি করিয়াছি, স্ত্রী বাহুতে কি কখনো বল থাকে না? গোষ্পদে যেমন জল, সন্তান দিকের বাহুবল আপনি কখনো পরীক্ষা করিয়া থাকেন? থাকি। এই বলিয়া সত্যানন্দ এক ইস্পাতের ধনুক আর লোহার কতকটা তার আনিয়া দিলেন, বলিলেন যে এই ইস্পাতের ধনুকে এই লোহার তারের গুণ দিতে হয়, গুণের পরিমাণ 2 হাত, গুণ দিতে দিতে ধনুক উঠিয়া পড়ে, যে গুণ দেয় তাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয়, যে গুণ দিতে পারে সেই প্রকৃত বলবান। শান্তি ধনুক ও তার উত্তমরূপে পরীক্ষা করিয়া বলিল, সকল সন্তানকে এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে? না, ইহা দ্বারা তাহাদিগের বল বুঝিয়াছি মাত্র।
কেহ কি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই? চারিজন মাত্র। জিজ্ঞাসা করিব কি, কে কে? নিষেধ কিছু নাই, একজন আমি। আর? জীবানন্দ, ভবানন্দ, জ্ঞানানন্দ। শান্তি ধনুক লইল, তার লইল, অবহেলে তাহাতে গুণ দিয়া সত্যানন্দের চরণতলে ফেলিয়া দিল। সত্যানন্দ বিস্মিত, ভীত এবং স্তম্ভিত হইয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, এ কি, তুমি দেবী না মানবী? শান্তি করজোড়ে বলিল, আমি সামান্য মানবী, কিন্তু আমি ব্রহ্মচারিণী। তাই বা কিসে, তুমি কি বালবিধবা? না, বালবিধবারও এত বল হয় না, কেননা তাহারা একা হারি। আমি সধবা। তোমার স্বামী নিরুদ্দিষ্ট? উদ্দিষ্ট, তাহার উদ্দেশ্যে আসিয়াছি। সহসা মেঘ ভাঙা রৌদ্রের ন্যায় স্মৃতি সত্যানন্দের চিত্তকে প্রভাসিত করিল। তিনি বলিলেন, মনে পড়িয়াছে, জীবানন্দের স্ত্রীর নাম শান্তি। তুমি কি জীবানন্দের ব্রাহ্মণী? এবার জটাভারে নবীনানন্দ মুখ ঢাকিল, যেন কতকগুলা হাতির সুর রাজীব রাজির ওপর পড়িল। সত্যানন্দ বলিতে লাগিলেন, কেন এ পাপাচার করিতে আসিলে? শান্তি সহসা জটাভার পৃষ্ঠে বিক্ষিপ্ত করিয়া উন্নত মুখে বলিল, পাপাচরণ কি প্রভু? পত্নী স্বামী অনুসরণ করে, সে কি পাপাচরণ? সন্তান ধর্মশাস্ত্র যদি একে পাপাচরণ বলে, তবে সন্তান ধর্ম অধর্ম। আমি তাহার সহধর্মিনী, তিনি ধর্মাচরণে প্রবৃত্ত, আমি তাহার সঙ্গে ধর্মাচরণ করিতে আসিয়াছি। শান্তির তেজস্বিনী বাণী শুনিয়া উন্নত গ্রীবা, স্ফীত বক্ষ, কম্পিত অধর এবং উজ্জ্বল অথচ অশ্রুপ্লুত চক্ষু দেখিয়া সত্যানন্দ প্রীত হইলেন। বলিলেন, তুমি সাধ্বী, কিন্তু দেখো মা, পত্নী কেবল গৃহধর্মেই সহধর্মিনী, বীর ধর্মে রমণী কি? কোন মহাবীর অপত্নীক হইয়া বীর হইয়াছেন? রাম সীতা নইলে কি বীর হইতেন? অর্জুনের কতগুলো বিবাহ গণনা করুন দেখি, ভীমের যত বল ততগুলো পত্নী, কত বলিব, আপনাকে বলিতেই বা কেন হইবে? কথা সত্য, কিন্তু রণক্ষেত্রে কোন বীর জায়া লইয়া আসে? অর্জুন যখন যাদবী সেনার সঙ্গে অন্তরীক্ষ হইতে যুদ্ধ করিয়াছিলেন, কে তাহার রথ চালাইয়াছিল? দ্রৌপদী সঙ্গে না থাকিলে পাণ্ডবকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুঝিত? তা হোক, সামান্য মনুষ্যদিগের মন স্ত্রীলোকে আসক্ত এবং কার্যে বিরত করে, এই জন্য সন্তানের ব্রতই এই যে রমণী জাতির সঙ্গে একাশনে উপবেশন করিবে না। জীবানন্দ আমার দক্ষিণ হস্ত, তুমি আমার ডান হাত ভাঙিয়া দিতে আসিয়াছো। আমি আপনার দক্ষিণ হস্তে বল বাড়াইতে আসিয়াছি, আমি ব্রহ্মচারিণী, প্রভুর কাছে ব্রহ্মচারিণী থাকিব। আমি কেবল ধর্মাচরণের জন্য আসিয়াছি, স্বামী সন্দর্শনের জন্য নয়। বিরহ যন্ত্রণায় আমি কাতরা নই, স্বামী যে ধর্ম গ্রহণ করিয়াছেন আমি তার ভাগিনী কেন হইব না, তাই আসিয়াছি। ভালো, তোমায় দিন কত পরীক্ষা করিয়া দেখি। আনন্দমঠে আমি থাকিতে পারিব কি? আজ আর কোথায় যাইবে? তারপর মা ভবানীর মতো তোমারও ললাটে আগুন আছে, সন্তান সম্প্রদায় কেন দাহ করিবে? এই বলিয়া পরে আশীর্বাদ করিয়া সত্যানন্দ শান্তিকে বিদায় করিলেন। শান্তি মনে মনে বলিল, তবে রে বেটা বুড়ো, আমার কপালে আগুন, আমি পোড়া কপালি না তোর মা পোড়া কপালি? বস্তুত সত্যানন্দের সে অভিপ্রায় নহে, চক্ষের বিদ্যুতের কথাই তিনি বলিয়াছিলেন, কিন্তু তা কি বুড়ো বয়সে ছেলে মানুষকে বলা যায়? সেরাত্রি শান্তি মঠে থাকিবার অনুমতি পাইয়াছিলেন, অতএব ঘর খুঁজিতে লাগিলেন। অনেক ঘর খালি পড়িয়া আছে। গোবর্ধন নামে একজন পরিচারক, সেও ক্ষুদ্রধরের সন্তান, প্রদীপ হাতে করিয়া ঘর দেখাইয়া বেড়াইতে লাগিল। কোনোটাই শান্তির পছন্দ হইল না। হতাশ হইয়া গোবর্ধন ফিরিয়া সত্যানন্দের কাছে শান্তিকে লইয়া চলিল। শান্তি বলিল, ভাই সন্তান, এইদিকে যে কয়টা ঘর রহিল এ তো দেখা হইল না। ওসব ঘর বটে, কিন্তু ও সকলে লোক আছে। কারা আছে? বড় বড় সেনাপতি আছে। বড় বড় সেনাপতিকে? ভবানন্দ, জীবানন্দ, ধীরানন্দ, জ্ঞানানন্দ, আনন্দমঠ আনন্দময়। ঘরগুলো দেখি চলো না। গোবর্ধন শান্তিকে প্রথমে ধীরানন্দের ঘরে লইয়া গেল। ধীরানন্দ মহাভারতের দ্রোণ পর্ব পড়িতেছিলেন, অভিমন্যু কী প্রকারে সপ্তরথীর সঙ্গে যুদ্ধ করিয়াছিলেন তাহাতেই মন নিবিষ্ট, তিনি কথা বলিলেন না।
শান্তি সেখান হইতে বিনা বাক্যবে চলিয়া গেল। শান্তি পরে ভবানন্দের ঘরে প্রবেশ করিল। ভবানন্দ তখন ঊর্ধ্বদৃষ্টি হইয়া একখানা মুখ ভাবিতেছিলেন। কাহার মুখ তাহা জানি না, কিন্তু মুখখানা বড় সুন্দর, কৃষ্ণকুঞ্চিত সুগন্ধি অলোকরাশি আকর্ণ প্রসারী ভুরুযোগের উপর পড়িয়া আছে। মধ্যে অনিন্দ ত্রিকোণ ললাট দেশ মৃত্যুর করাল কাল ছায়ায় গাহমান হইয়াছে, যেন সেখানে মৃত্যু মৃত্যুঞ্জয় দ্বন্দ্ব করিতেছে। নয়ন মুদ্রিত ভুরুযোগ স্থির ওষ্ঠ নীল গণ্ড পাণ্ডুর নাসা শীতল, বক্ষ উন্নত বায়ুবসন বিক্ষিপ্ত করিতেছে। তারপর যেমন করিয়া সরম মেষ বিলুপ্ত চন্দ্রমা ক্রমে ক্রমে মেঘদল উদ্ভাসিত করিয়া আপনার সৌন্দর্য বিকশিত করে, যেমন করিয়া প্রভাত সূর্য তরঙ্গাকৃত মেঘমালাকে ক্রমে ক্রমে সুবর্ণীকৃত করিয়া আপনি প্রদীপ্ত হয়, দিনমণ্ডল আলোকিত করে, স্থল জল কীটপতঙ্গ প্রফুল্ল করে, তেমনি সেই সব দেহে জীবনের শোভার সঞ্চার হইতেছিল। আহা কি শোভা! ভবানন্দ তাই ভাবিতেছিল, সেও কথা কহিল না। কল্যাণীর রূপে তাহার হৃদয় কাতর হইয়াছিল, শান্তির রূপের উপর সে দৃষ্টিপাত করিল না। শান্তি তখন গৃহান্তরে গেল, জিজ্ঞাসা করিল, এটা কার ঘর? জীবানন্দ ঠাকুরের। সে আবার কে? কই, কেউ তো এখানে নেই। কোথায় গিয়াছেন, এখনই আসিবেন? এই ঘরটি সকলের ভালো। তাই এই ঘরটা তো হবে না। কেন? জীবানন্দ ঠাকুর এখানে থাকেন, তিনি না হয় অন্য একটা ঘর খুঁজে নিন। তা কি হয়, যিনি ঘরে আছেন তিনি কর্তা বললেই হয়, যা করেন তাই হয়। আচ্ছা তুমি যাও, আমি স্থান না পাই গাছতলায় থাকিব। এই বলিয়া গোবর্ধনকে বিদায় দিয়া শান্তি সেই ঘরের ভিতর প্রবেশ করিল। প্রবেশ করিয়া জীবানন্দের অধিকৃত কৃষ্ণাজিন বিস্তারণ পূর্বক প্রদীপটি উজ্জ্বল করিয়া লইয়া জীবানন্দের একখানি পুঁথি লইয়া পড়িতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ পরে জীবানন্দ আসিয়া উপস্থিত হইলেন। শান্তির পুরুষ বেশ, তথাপি দেখিবা মাত্র জীবানন্দ তাহাকে চিনিতে পারিলেন। বলিলেন, এ কি শান্তি? শান্তি ধীরে ধীরে পুঁথিখানি রাখিয়া জীবানন্দের মুখপানে চাহিয়া বলিল, শান্তি কে মহাশয়? জীবানন্দ অবাক, শেষে বলিলেন, শান্তি কে মহাশয়, কেন তুমি শান্তি নও? শান্তি ঘৃণার সহিত বলিল, আমি নবীনানন্দ গোস্বামী। এই কথা বলিয়া সে আবার পুঁথি পড়িতে মন দিল। জীবানন্দ উচ্চ হাস্য করিলেন, বলিলেন, এ নূতন রঙ্গ বটে। তারপর নবীনানন্দ এখানে কি মনে করে এসেছ? শান্তি বলিল, ভদ্রলোকের মধ্যে এই রীতি প্রচলিত আছে যে প্রথম আলাপে আপনি মহাশয় ইত্যাদি সম্বোধন করিতে হয়। আমিও আপনাকে অসম্মান করিয়া কথা কইতেছি না, তবে আপনি কেন আমাকে তুমি তুমি করিতেছেন? যে আজ্ঞে বলিয়া জীবানন্দ গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া বলিল, এক্ষণে বিনীতভাবে ভৃত্যের নিবেদন, কি জন্য ভরইপুর হইতে এ দিন ভবনে মহাশয়ের শোভাগমন হইয়াছে, আজ্ঞা করুন। শান্তি অতি গম্ভীরভাবে বলিল, ব্যঙ্গেরও প্রয়োজন দেখিতেছি না, ভরইপুর আমি চিনি না, আমি সন্তান ধর্ম গ্রহণ করিতে আসিয়া আজ দীক্ষিত হইয়াছি। আহ সর্বনাশ, সত্য নাকি? সর্বনাশ কেন, আপনিও দীক্ষিত। তুমি যে স্ত্রী লোক। সে কি, এমন কথা কোথা পাইলেন? আমার বিশ্বাস ছিল আমার ব্রাহ্মণী স্ত্রী জাতীয়। ব্রাহ্মণী আছে নাকি? ছিল তো জানি। আপনার বিশ্বাস যে আমি আপনার ব্রাহ্মণী? জীবানন্দ আবার জোর হাত করিয়া গলায় কাপড় দিয়া অতি বিনীতভাবে বলিল, আজ্ঞে হ্যাঁ মহাশয়। যদি এমন হাসির কথা আপনার মনে উদয় হইয়া থাকে, তবে আপনার কর্তব্য কি বলুন দেখি। আপনার গাত্রাবরণখানি বলপূর্বক গ্রহণান্তর অধর সুধা পান। এ আপনার দুষ্টবুদ্ধি অথবা গঞ্জিকার প্রতি অসাধারণ ভক্তির পরিচয় মাত্র। আপনি দীক্ষাকালে শপথ করিয়াছেন যে স্ত্রীলোকের সঙ্গে একাসনে উপবেশন করিবেন না। যদি আমাকে স্ত্রীলোক বলিয়া আপনার বিশ্বাস হইয়া থাকে, এমন সর্পের রজ্জুভ্রম অনেকেরই হয়, তবে আপনার উচিত যে পৃথক আসনে উপবেশন করেন, আমার সঙ্গে আপনার আলাপও অকর্তব্য। এই বলিয়া শান্তি পুনরূপী পুস্তকে মন দিল। পরাস্ত হইয়া জীবানন্দ পৃথক শয্যা রচনা করিয়া শয়ন করিলেন।
কাল 76 ঈশ্বর কৃপায় শেষ হইল। বাঙালায় ছয় আনা রকম মনুষ্যকে কত কোটি তা কে জানে, জমপুরে প্রেরণ করাইয়া সেই দুর্বৎসর নিজে কালগ্রাসে পতিত হইল। 77 ঈশ্বর সুপ্রসন্ন হইলেন, সুবৃষ্টি হইল, পৃথিবী শস্যশালিনী হইল। যাহারা বাঁচিয়াছিল তাহারা পেট ভরিয়া খাইল, অনেকে অনাহারে বা অল্পহারে রুগ্ন হইয়াছিল, পূর্ণ আহার একেবারে সহ্য করিতে পারিল না, অনেকে তাহাতেই মরিল। পৃথিবী শস্যশালিনী, কিন্তু জনশূন্য, গ্রামে গ্রামে খালি বাড়ি পড়িয়া পশুগণের বিশ্রামভূমি এবং প্রেত ভয়ের কারণ হইয়া উঠিয়াছিল। গ্রামে গ্রামে শত শত উর্বর ভূমিখণ্ড সকল অকর্ষিত অনুৎপাদক হইয়া পড়িয়া রহিল, অথবা জঙ্গলে পড়িয়া গেল। দেশ জঙ্গলে পূর্ণ হইল, যেখানে হাস্যময় শ্যামল শস্যরাজি বিরাজ করিত, যেখানে অসংখ্য গোমহিষাদি বিচরণ করিত, যে সকল উদ্যান গ্রাম্য যুবক যুবতীর প্রমোদ ভূমি ছিল, সে সকল ক্রমে ঘোরতর জঙ্গল হইতে লাগিল। 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর গেল, জঙ্গল বাড়িতে লাগিল। যে স্থান মনুষ্যের সুখের স্থান ছিল, সেখানে নরমাংস লুলু ব্যগ্র আসিয়া হরিণাদির প্রতি ধাবমান হইতে লাগিল। যেখানে সুন্দরীর দল অলোকতাঙ্কিত চরণে চরণ ভূষণ ধ্বনিত করিতে করিতে, বয়স্যার সঙ্গে ব্যঙ্গ করিতে করিতে উচ্চ হাসি হাসিতে হাসিতে যাইত, সেইখানে ভল্লুকে বিবর প্রস্তুত করিয়া শাবকাদি লালন পালন করিতে লাগিল। যেখানে শিশু সকল নবীন বয়সে সন্ধ্যাকালের মল্লিকা কুসুম তুল্য উৎফুল্ল হইয়া হৃদয় তৃপ্তিকর হাস্য হাসিত, সেইখানে আজি যুথে যুথে বন্য হস্তি সকল মদমত্ত হইয়া বৃক্ষের কাণ্ড সকল বিরীর্ণ করিতে লাগিল। যেখানে দুর্গোৎসব হইত সেখানে শৃগালের বিবর, দোলমঞ্চে পেচকের আশ্রয়, নাট মন্দিরে বিষধর সর্প সকল দিবসে ভেগের অন্বেষণ করে। বাঙালে শস্য জন্মে, খাইবার লোক নাই, বিক্রিও জন্মে, কিনিবার লোক নাই, চাষায় চাষ করে টাকা পায় না, জমিদারের খাজনা দিতে পারে না, জমিদারেরা রাজার খাজনা দিতে পারে না, রাজা জমিদারি কার্যালয় জমিদার সম্প্রদায় সর্বহৃত হইয়া দরিদ্র হইতে লাগিল। বসুমতী বহু প্রসবিনী হইলেন, তবু আর ধন জন্মে না, কাহারও ঘরে ধন নাই, যে যাহার পায় কার্যালয় চোর ডাকাতেরা মাথা তুলিল, সাধু ভীত হইয়া ঘরের মধ্যে লুকাইল। এদিকে সন্তান সম্প্রদায় নিত্য স্বচন্দন তুলসী দলে বিষ্ণু পাদপদ্ম পূজা করে, যার ঘরে বন্দুক পিস্তল আছে কারিয়া আনে। ভবানন্দ বলিয়া দিয়েছিলেন, ভাই যদি একদিকে এক ঘর মণিমাণিক্য হীরক প্রবালাদি দেখো, আর একদিকে একটা ভাঙা বন্দুক দেখো, মণিমাণিক্য হীরক প্রবালাদি ছাড়িয়া ভাঙা বন্দুকটি লইয়া আসিবে। তারপর তাহারা গ্রামে গ্রামে চর পাঠাইতে লাগিল। চর গ্রামে গিয়া যেখানে হিন্দু দেখে বলে, ভাই বিষ্ণু পূজা করবি? এই বলিয়া 20-25 জন জড়ো করিয়া মুসলমানের গ্রামে আসিয়া পড়িয়া মুসলমানের ঘরে আগুন দেয়। মুসলমানেরা প্রাণ রক্ষায় ব্যতিব্যস্ত হয়, সন্তানেরা তাদের সর্বস্ব লুট করিয়া নূতন বিষ্ণু ভক্তদিগের বিতরণ করে। লুঠের ভাগ পাইয়া গ্রাম্য লোকে প্রীত হইলে বিষ্ণু মন্দিরে আনিয়া বিগ্রহের পাদস্পর্শ করাইয়া তাহাদিগকে সন্তান করে। লোকে দেখিল সন্তানত্বে বিলক্ষণ লাভ আছে, বিশেষ মুসলমান রাজ্যের অরাজকতায় ও অশাসনে সকলে মুসলমানের উপর বিরক্ত হইয়া উঠিয়াছিল। হিন্দু ধর্মের বিলোপে অনেক হিন্দুই হিন্দুত্ব স্থাপনের জন্য আগ্রহচিত্ত ছিল, অতএব দিনে দিনে সন্তান সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। দিনে দিনে শত শত, মাসে মাসে সহস্র সহস্র সন্তান আসিয়া ভবানন্দের জীবানন্দের পাদপদ্মে প্রণাম করিয়া দলবদ্ধ হইয়া দিক দিগন্তরে মুসলমানকে শাসন করিতে বাহির হইয়া পড়িল। যেখানে রাজপুরুষ পায় ধরিয়া মারপিট করে, কখনো কখনো প্রাণবোধ করে, যেখানে সরকারি টাকা পায় লুঠিয়া লইয়া ঘরে আনে, যেখানে মুসলমানের গ্রাম পায় দগ্ধ করিয়া ভস্মাবশেষ করে, স্থানীয় রাজপুরুষগণ তখন সন্তানদিগের শাসনার্থে ভরি ভরি সৈন্য প্রেরণ করিতে লাগিলেন, কিন্তু এখন সন্তানেরা দলবদ্ধ, শস্ত্রযুক্ত এবং মহাদম্ভশালী, তাহাদিকে দর্পের সম্মুখে মুসলমান সৈন্য অগ্রসর হইতে পারে না, যদি অগ্রসর হয় অমিত বলে সন্তানেরা তাহাদিগের উপর পড়িয়া তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়া হরিধ্বনি করিতে থাকে।
যদি কখনো কোনো সন্তানের দলকে যবন সৈনিকেরা পরাস্ত করে, তখনই আর একদল সন্তান কোথায় হইতে আসিয়া বিজেতাদিগের মাথা কাটিয়া ফেলিয়া হরি হরি বলিতে বলিতে চলিয়া যায়। এই সময়ে প্রথিত নামা ভারতীয় ইংরেজকুলের প্রাতঃসূর্য ওয়ারেন হেস্টিংস সাহেব ভারতবর্ষের গভর্নর জেনারেল। কলিকাতায় বসিয়া লোহার শিকল গড়িয়া তিনি মনে মনে বিচার করিলেন যে এই শিকলে আমি স্বদ্বীপা স্বসাগরা ভারতভূমিকে বাঁধিব। একদিন জগদীশ্বর সিংহাসনে বসিয়া নিঃসন্দেহে বলিয়াছিলেন তথাস্তু, কিন্তু সেই দিন এখন দূরে। আজিকার দিনে সন্তান দিগের ভীষণ হরিধ্বনিতে ওয়ারেন হেস্টিংসও বিকম্পিত হইলেন। ওয়ারেন হেস্টিংস প্রথমে ফৌজদারি সৈন্যের দ্বারা বিদ্রোহ নিবারণের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু ফৌজদারি সিপাহীর এমনি অবস্থা হইয়াছিল যে তাহারা কোনো বৃদ্ধা স্ত্রীলোকের মুখেও হরিনাম শুনিলে পলাইয়া যাইত। অতএব নিরুপায় দেখিয়া ওয়ারেন হেস্টিংস ক্যাপ্টেন টমাস নামক একজন সুদক্ষ সৈনিককে অধিনায়ক করিয়া একদল কোম্পানির সৈন্য বিদ্রোহ নিবারণ করিবার জন্য প্রেরণ করিলেন। ক্যাপ্টেন টমাস পৌঁছিয়া বিদ্রোহ নিবারণের অতি উত্তম বন্দোবস্ত করিতে লাগিলেন। রাজার সৈন্য জমিদার দিকে সৈন্য চাহিয়া লইয়া কোম্পানির সুশিক্ষিত সদস্যযুক্ত অত্যন্ত বলিষ্ঠ দেশি বিদেশি সৈন্যের সঙ্গে মিলাইলেন। পরে সেই মিলিত সৈন্য দলে দলে বিভক্ত করিয়া সে সকলের আধিপত্য উপযুক্ত যাত্রীবর্গকে নিযুক্ত করিলেন। পরে সেই সকল যাত্রীবর্গকে দেশ ভাগ করিয়া দিলেন, বলিয়া দিলেন তুমি অমুক প্রদেশে জেলিয়ার মতো জাল দিয়া ছাঁকিতে ছাঁকিতে যাইবে, যেখানে বিদ্রোহী দেখিবে পিপিলিকার মতো তাহার প্রাণ সংহার করিবে। কোম্পানির সৈনিকেরা কেহ গাঁজা কেহ রাম মারিয়া বন্ধুকে সঙ্গিন চড়াইয়া সন্তান বধে ধাবিত হইল। কিন্তু সন্তানেরা এখন অসংখ্য অজেয়। ক্যাপ্টেন টমাসের সৈন্যদল চাষার কাস্তের নিকট শস্যের মতো কর্তিত হইতে লাগিল। হরি হরি ধ্বনিতে ক্যাপ্টেন টমাসের কর্ণ বধির হইয়া গেল।